যা খুশি তাই বলো। পিতে ওই যে দোষের কেন কোনো গুরুত্ব নেই সেটা নিয়ে বলো কিছুটা, কালসর বলো সেটা নিয়ে গুরুত্ব নেই, তোমার যা মনে আসে তাই বলো, ঠিক আছে? কি আর বলবো, লোকে বলতে বলা বলারই বা। নমস্কার সকলকে, অনেক 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 স্বাগত। প্রতিশ্রুতি ছিল আবারও লাইভে ফিরে আসার, প্রতিশ্রুতি ছিল সঠিক সময় ফোনে লাইভ অনুসারে আপনাদের সুযোগ করে দেওয়া, প্রতিশ্রুতি ছিল সঠিক গাইডলাইন দিয়ে সঠিক পথটি দেখিয়ে দেওয়ার। কিন্তু এই প্রতিশ্রুতিটা কিন্তু কখনোই ছিল না যে অ্যাস্ট্রোলজি দিয়ে সব কিছু পাইয়ে দেওয়ার। এই প্রতিশ্রুতি কখনোই ছিল না যে আপনি যা বলবেন সেটি হয়ে যাবে যদি আপনি চলে আসতে পারেন শ্রীমতী অপর্ণা দত্তর কাছে। এই প্রতিশ্রুতি ছিল না, আর ছিল না বলেই কিন্তু অনেক বিতর্ক লেগে রয়েছে বা বিতর্কী মানুষ বিতর্ক অনুষ্ঠানেও কিন্তু অনেকে বলে থাকেন কেন তাহলে আমি যাব কেন যদি আমি যা যাই সেটা যদি না পাই। এইখানে কিন্তু অনেক কিছু বলার রয়েছে যেটি কিন্তু তিনি বারবার বলে আসছে কেন আসবে, কারণ একটাই, কারণ একটাই, আমি সঠিক পথ। আচ্ছা সাফল্য আপনি চাইছেন, কিন্তু বারবার আপনাকে বলা হচ্ছে যে আপনি ভীষণ ভালো সাফল্য পেয়ে যাবেন, আপনাকে যা যা করতে হবে আপনি করে যাচ্ছেন, কিন্তু সাফল্য পাচ্ছেন না। পাচ্ছেন কি? মিথ্যে প্রতিশ্রুতি। সেই জায়গায় না দাঁড়িয়ে যদি আপনি এমন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আসেন যিনি বলে দেবে যে না তুমি যে যা চাইছো সেটা তোমার জন্য কিন্তু সঠিক নয়, তুমি সেই পথটা পেরিয়ে এই পথে আসো, এখানে তুমি তোমার প্রাপ্য অনুযায়ী, তোমার হরোস্কোপ অনুযায়ী, তোমার যোগ্যতা অনুযায়ী তুমি জায়গাটি পেয়ে যাবে, আর সেটি আপনি পেয়ে গেলেন, তাহলে লাভবানটা কোথায় হলো? সেই মিথ্যে প্রতিশ্রুতির পেছনে দৌড়ে, নাকি সঠিক যেটুকু আপনার প্রাপ্য সেটি আপনি খুব সহজভাবে পেয়ে যাওয়াতে? বুদ্ধি আমাদের আছে জানেন তো, কেন কিনা ভগবান আমাদের একটা জিনিস দিয়ে কিন্তু পৃথিবীর বুকে পাঠিয়েছে, কি সেটি বুদ্ধি। সেটিকে কাজে লাগিয়েই কিন্তু আমাদের প্রত্যেকটা পদক্ষেপ এগোতে হয়। যে সঠিকভাবে এগোতে পারে সে সঠিক বুদ্ধিটি কাজে লাগাতে পারে, যে হয়তো বুদ্ধিটি কাজে লাগাতে না পেরে, বা আমরা অনেক সময় ভাবি এরকম একটা বোকামি আমি করেছি, সেই ভাবার সময় কিন্তু আগের সময়টা চলে গিয়ে থাকে। অনেকের অনেক প্রশ্ন থাকে আমাদের এই অনুষ্ঠানে, কারণ শ্রীমতী অপর্ণা দত্ত এমন একটি মানুষ তাকে বহু মানুষ খুব ভালোবাসলেও অনেকে কিন্তু আবার বলে না 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 দিদি তো প্রত্যেক কথাতে একদম রাফ অ্যান্ড টাফলি বলে দেয়, না পসিবল না, কারণ তিনি সত্যিটা বলেন। আজকে আপনার মনে হতে পারে যে অপর্ণাদি বলে দিলে হবে না, কেন একবার তো চেষ্টা করে দেখলো না, চেষ্টার তো এখানে জায়গা নেই বলেই অপর্ণাদি বলে দিল। এই অপর্ণাদি অনেক ক্ষেত্রে এরকম বলেছে আপনার প্রতিকার না করলে প্রবলেমটা কিন্তু বেড়ে যাবে, আবার এই অপর্ণাদি অনেক ক্ষেত্রে এটি বলেছে আপনার যত প্রতিকারই নিন এটি আপনার প্রাপ্য না। আবার এটিও কিন্তু আমরা ফোনে লাইভ অনুষ্ঠানে ওনার মুখে বলতে শুনেছি আপনার এখানে প্রতিকারের প্রয়োজন নেই, হরোস্কোপ কথা বলছে এখানে, আপনার এই কাজটি হবে এই জায়গায়, কিন্তু কেপি অ্যাস্ট্রোলজি এই জায়গায়, কিন্তু জ্যোতিষ যেটি আপনার প্রাপ্য কিন্তু বাধাতে আপনি পাচ্ছেন না সেই জায়গাটাকে আপনাকে পাইয়ে দেওয়া, ভুল পথে আপনি চলে গেছেন সঠিক পথটি আপনাকে দেখিয়ে দেওয়া। জানি তাকে দেখতে ইচ্ছা করছে, তার কথা শুনতে ইচ্ছা করছে, ফোনে লাইভ অনুষ্ঠানে আপনাদের সুযোগ দিতে আমাদেরও ভীষণ ইচ্ছা করছে। ইতিমধ্যে আমাদের স্টুডিও এসে উপস্থিত হয়েছে কেপি অ্যাস্ট্রোলজির সংখ্যাতত্ত্ব বাস্তুবিদ শ্রীমতী অপর্ণা দত্ত, দিদিকে স্বাগত জানালাম, সাথে রইলাম আমি মাধ্যম হিসাবে, আপনারাও আছেন জানি, চটপট ফোনে চলে আসুন। দিদি অনেক অনেক স্বাগত। নমস্কার। তো প্রোগ্রামের জিস্টটা রুমি বলে দিয়েছে, তো আমার বলার কিছুই নেই, তবে আজকে একটা জিনিস ভাবছি আলোচনা করব। হ্যাঁ, অনেকে প্রশ্ন থাকে যে আপনার কেপি অ্যাস্ট্রোলজিতে কি করে বোঝা যায় যে চাইল্ড অ্যাডপশন, মানে ধরো নিঃসন্তান কোনো দম্পতি, তারা দত্তক সন্তান কি করে নিতে পারেন, বা তাদের আদেও দত্তক সন্তান আসবে কি না, দত্তক সন্তান পাওয়াটাও কিন্তু ন্যাটাল চার্টে সেটা দেখা যায়। তো আমার এক স্টুডেন্টের কোয়ারিজ ছিল গত কয়েক সপ্তাহ আগে, আমি এটা বলেছিলাম যে আপনাদের সামনে এটা নিয়ে আলোচনা করব। দেখো, সন্তানহীন দম্পতিরাই প্রধানত দত্তক সন্তান নেয়, তো সেখানে কিন্তু আমি এটা নিয়ে একটু কেপির আঙ্গিকে আলোচনা করছি। বিষয়টা দেখুন, আপনাদের একটা জিনিসই জানানোর বিষয় যে অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যেখান থেকে আপনারা জীবনের টপ টু বটম সব কিছু চাইলে জানতে পারেন। তো সেক্ষেত্রে হয় কি যে আমরা যেগুলো সাধারণত অন্যান্য প্রোগ্রামে বা অন্যান্য অ্যাস্ট্রোলজাররা যেগুলো ডিসকাস করেন বা করেন না, অনেকে হয়তো এখন করছেন, তো বিষয় হচ্ছে অ্যাস্ট্রোলজি মানে এই নয় যে আমি চাকরি পাচ্ছি না দিদি চাকরিটা কবে পাবো, আমার পয়সাকড়ি হচ্ছে না পয়সাকড়ি কবে হবে, আমার ছেলে ডাক্তার কবে হবে, এগুলো নয়। এর বাইরেও জীবনের প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় কিন্তু প্রশ্ন লুকিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতে দত্তক সন্তানের জায়গাটা কোথা থেকে দেখা হয়, বা একটা কাপল তারা বিশেষ করে যখন হরোস্কোপ ম্যাচিং আমরা করে থাকি কেপি ওয়াইজে,
সেক্ষেত্রে কিন্তু আমরা দেখে নিই সন্তানের জায়গাটাও। তো সন্তানের জায়গায় কোনো রকম ডিস্টার্ব থাকলে তখনই আমরা দত্তক সন্তানের কথাটা চিন্তা করে থাকি। তো ব্যাপার হচ্ছে, দেখুন, পঞ্চম ভাবটা হচ্ছে আমাদের সন্তানের জায়গা। আজকে আরেকটা জিনিসও ডিসক্লোজ করছি, যেটা হয়তো আমি এই কথাটা বলে নিয়ে ফোনটা রিসিভ করতে বলবো তোমায়, যে দত্তক সন্তানের জায়গাটা কিন্তু পঞ্চম ভাব থেকেই দেখা হয়। এবং পুরুষদের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনারা নতুন শুনে থাকবেন, যে পঞ্চম ভাব কিন্তু মহিলাদের সন্তানের জায়গা, আর পুরুষদের সন্তানের জায়গাটা কিন্তু একাদশ ভাব। হ্যাঁ, তো যেহেতু ধারণ করেন মহিলারা, সপ্তমের পঞ্চম ভাবটা হচ্ছে পুরুষদের ন্যাটাল চার্টে একাদশ ভাব। আমরা সন্তান, প্রথম সন্তানের স্থানটা যখন দেখব, সঙ্গে থাকুন, তখন কিন্তু আমরা পুরুষদের ক্ষেত্রে একাদশ ভাবটা দেখব এবং মহিলাদের ক্ষেত্রে আমরা পঞ্চম ভাবটা দেখব। ফোনটা নিয়ে নাও। হ্যালো, নমস্কার, কে আছেন আমার প্রথম কলার বন্ধু? নমস্কার, আমি নবদ্বীপ থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, পরিচয় জানবো, নামটি বলুন। আমি অভি রায় বলছি, আমার একটু মেয়ের জন্য জানবো। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 10th July 1996। সময় বলুন। সকাল 11:18 বেজে। 11:18 সকাল। কোথায়? মেদিনীপুর। হ্যাঁ, কোন মেদিনীপুর? কোন মেদিনীপুর? আপনার স্টেশনের কাছে। ও, পশ্চিম মেদিনীপুর বলছে। আচ্ছা, কি বার ছিল এটা? বুধবার ছিল। হ্যাঁ, রাশি লগ্ন জানেন তো? না, দেখানো তো হয়নি, একটু বলে দিন আমাকে। ও, 96 সালে জন্ম মেয়ের, এখনো দেখাননি। লগ্ন হচ্ছে আপনার কন্যা লগ্ন। হ্যাঁ, আচ্ছা, রাশি রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি, ওর নক্ষত্রটা হচ্ছে আপনার ভরণী নক্ষত্রে জন্ম, ঠিক আছে? শুক্রের নক্ষত্রে জন্মেছে। হ্যাঁ, বলবো তো নিশ্চয়ই। এখন ব্যাপার হচ্ছে, ওর বর্তমানে চলছে আপনার 2016 সালের 21 অক্টোবর থেকে মঙ্গলের দশা শুরু হয়েছে, ঠিক আছে? এটা 2023 সাল পর্যন্ত চলবে। মঙ্গল হচ্ছে 3 আর 8-এর লর্ড। মঙ্গল বসে আছে 9-এ। মেয়ে কি কি পড়াশুনো করছে? হ্যালো, হ্যাঁ বলুন না। মেয়ে পড়াশুনো কি করছে? ও, মেয়ে বিটেক করে একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকেছে। এরপর কি করবে, হায়ার স্টাডি করবে না সার্ভিস করবে? সেই জন্যই তো হায়ার স্টাডি যে যোগ আছে। এমটেক করান। এমটেক করাবো তাহলে? অবশ্যই। আচ্ছা, তাহলে সার্ভিস কি ছেড়ে দেবো? কি বলছেন? এখন মঙ্গলের দশা চলছে। হ্যালো, হ্যাঁ, কি মানে এই সালে ওটা এমটেকটাতে অ্যাডমিট করাবে না নেক্সট ইয়ার? এই ইয়ারেই করান, কারণ ওর কিন্তু হায়ার স্টাডিজ এর যোগ আছে, ঠিক আছে? হ্যাঁ, হায়ার স্টাডিজ যোগ আছে, তো ইয়েতে সার্ভিসটা ছেড়ে দেবো তাহলে? সেটা আপনার ডিসিশন, ঠিক আছে? মঙ্গল আছে, মঙ্গলের স্টারে রাহু সাহেব একটু শুনুন, ওর কিন্তু বাইরে যাওয়ারও যোগ আছে, ঠিক আছে? বিদেশ যাওয়ার যোগ আছে, হায়ার স্টাডিজের যোগ আছে। এখনই যদি চাকরিটা করে ইয়ারলাস করে দিন, করে দেন, মানে ওই যে একাডেমিক কোয়ালিফিকেশনে যে ইয়ারগুলো লস হয়ে থাকে, মানে এক বছর ড্রপ করে বসান, ড্রপ করিয়ে ওকে আবার ফার্দার স্টাডিজে পাঠান, তাহলে কিন্তু এটা মেয়েকে ভুগতে হবে, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করুন মেয়েকে এই বছরেই এমটেকে অ্যাডমিশন করিয়ে দিতে। এবং ওর কিন্তু হায়ার স্টাডিজের জায়গাটা খুব ভালো আছে এবং ওর ফরেনে সেটেলমেন্ট, ঠিক আছে? কারণ নবম ভাবে সাব লর্ড হচ্ছে মার্কিউরি, যে মার্কিউরি কিন্তু দশম এবং লগ্নের লর্ড। হ্যাঁ, মার্কিউরি কিন্তু 10th বসে আছে, সুতরাং ওর কিন্তু হায়ার স্টাডিজ হবে এবং এবং কোনো প্রতিষ্ঠানে আপনার ওর শিক্ষা জাতীয় প্রতিষ্ঠানে কিন্তু ও চাকরি করবে, ঠিক আছে? আমাদেরও কিন্তু এই প্রতিশ্রুতি থাকে যে আমরাও চেষ্টা করবো কতটা সুযোগ করে দেওয়া যায়, কিন্তু একটা বিশেষ আলোচনায় কিন্তু আমরা ছিলাম। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে দত্তক সন্তান, দত্তক সন্তান। দেখুন, প্রথম কথা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যখন আমরা পঞ্চম ভাবে নিয়ে না,
একদম সঙ্গে কি আছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? বলপুর থেকে সন্তোষ মণ্ডল বলছি। আপনার বিষয় জানবেন? হ্যাঁ। বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ 17/5/1992। 17/5/1992। সময়? 3:45 PM। 3:45 PM। জন্মস্থান কি বহরমপুর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 3:45 PM। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? কেমন লাগে? ভালো লাগে অনুষ্ঠান। আর আজকে নিজের বিষয়ে জানতে ফোন করেছেন? হ্যাঁ কেরিয়ার সম্পর্কে। হ্যাঁ রবিবার, রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ রবিবার। আচ্ছা রাশি লগ্ন জানেন তো? হ্যাঁ রাশি লগ্ন বলতে বৃশ্চিক রাশি, বৃশ্চিক তুলা লগ্ন। বৃশ্চিক রাশি তুলা লগ্ন, হ্যাঁ ঠিকই আছে। এবং আপনার নক্ষত্রটা হচ্ছে অনুরাধা নক্ষত্র। আচ্ছা তো সব কিছুই পান জীবনে অনেক দেরি করে, তাই তো? হ্যাঁ ম্যাডাম। মানে চেতে চেতে, মানে ডিমান্ডটা একদম যখন একেবারে ফেড আপের জায়গায় চলে যায় তখন আপনার সব কিছু হয়, তাই তো? দেখুন কেন এটা বললাম, আপনার মুন স্যাটার্নের একটা পুনর্পুজোগ আছে যেটা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে একমাত্র এই যোগটাকেই প্রাধান্য দেওয়া হয়। চন্দ্র দেখুন আপনার শনি স্টারে আছে। তো এখানে ব্যাপার হচ্ছে যে কেতুর দশা আপনার চলছে, কেতুর দশা শুরু হয়েছে আপনার 27 সেপ্টেম্বর 2015 থেকে, এটা 22 অবধি চলবে। দেখুন কেতু কিন্তু আপনার 9th বসে আছে, ব্যবসাপাতির অবস্থা খুব একটা ভালো নেই। না কি করছেন, কি কি করছেন? আমি একটা ব্যবসার সঙ্গে যুক্ত আছি আপাতত। কি ব্যবসা? সোনার ব্যবসা। সোনার ব্যবসা, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইনকামটা তো দেখাচ্ছে না। না তো এখন কতদিন চলবে এরকম? দেখুন এটা কিন্তু প্রতিকার সাপেক্ষ প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি উইদাউট প্রতিকারে চলতে থাকেন তাহলে 2022 গিয়ে আপনার এই জায়গাটা একদম সোনার ব্যবসাটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আপনি কি ভাবছেন ব্যবসা চেঞ্জের কথা কিছু? না আপাতত ভাবছি না। তো সিচুয়েশন এমন আসবে যে ব্যবসাটা চেঞ্জের পর্যায়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। আপনার প্রোডাক্ট সিলেকশনটা কিন্তু খুব একটা ঠিকঠাক হয়নি। তাহলে কি বিষয়ে সিলেকশন করা উচিত ছিল? সেটা একটা পরামর্শের ব্যাপার, ওটা অত সহজ না। আপনার প্রোডাক্টে আপনি একটা কথা শেয়ার করুন তো, সোনার ব্যবসা যবে থেকে শুরু করেছেন আপনার কি খুব হাইফাই ছিল ব্যবসাটা? না 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 এখনো নেই। পরিশ্রম তো প্রচুর করছেন। হ্যাঁ হ্যাঁ। আশাও প্রচুর আছে মনে। হ্যাঁ। এটা নিয়ে পরিকল্পনাও প্রচুর আছে, তাই তো? আচ্ছা না আছে তো, কিন্তু বাস্তবায়িত হয়নি আজও পর্যন্ত। তো সেই জায়গাটা কিন্তু আপনার প্রোডাক্ট, মানে বিজনেসের প্রোডাক্ট চয়েসে আপনার ভুল হয়েছে। তো এটা জানতে গেলে আপনাকে একটু কনসালটেন্সি নিতে হবে, ঠিক আছে? একদম সঙ্গে থাকুন। কয়েকজনকে তো আমরা জানিয়ে দিতে পারলাম, কিন্তু বহুজনকে তো আমরা লাইভ অনুষ্ঠানে সুযোগ করতে পারবো না। তাহলে তাদের জন্য কি রয়েছে? তাদের জন্য নিজের মানুষ রয়েছে, অপর্ণা দত্ত রয়েছে, রয়েছে চেম্বার, রয়েছে বুকিং নাম্বার। কারণ সঠিক গাইডলাইনের জন্য কিন্তু আপনাকে একটা সময় লাগে কিন্তু একটা প্রেডিকশনে। দিদি এখানে বলে দেওয়ার পরও কিন্তু আরও অনেক কিছু আপনাদের জানার থাকে, দিদিরও অনেক কিছু বলার থাকে। সেই জন্যই কিন্তু অনেকটা সময়, সেই জন্যই কিন্তু চেম্বারের ব্যবস্থা, সেই জন্যই আপনাদেরকে আমার বলে দেওয়া বুকিং নাম্বার আর ডেটসগুলি আমি প্রথমেই জানিয়ে দিই। বুকিং নাম্বার দুটি আমাদের টিভি স্ক্রিনে অলরেডি ডান, সেই নাম্বার দুটি আপনারা আগে নোট ডাউন করে নিন। এছাড়াও দিদিকে আপনারা কোথায় কোথায় পাবেন সেটি আমি জানিয়ে দেবো। বালিগঞ্জে দিদিকে আপনারা পাবেন প্রত্যেক বুধবার, আপনারা পাবেন বালিগঞ্জে হাওড়া ময়দানে পাবেন প্রত্যেক রবিবার। এছাড়াও আপনারা পাবেন আর্যভট্ট জ্যোতিষ কার্যালয়, 206 বিধান সরণী কলকাতা 6, গিরিশ পার্ক মেট্রোর খুব কাছে, সেখানে আপনারা পাবেন। এছাড়া আপনারা পাবেন মধ্যম গ্রামে। আরও যে যে গুড নিউজ আপনাদের জন্য, অপেক্ষার অবসান ঘটানোর মতো কিছু ঘটনা ঘটতে চলেছে, সেটি কিন্তু বহরমপুর, দুর্গাপুর, শিলিগুড়ি, মালদা, কৃষ্ণনগর, বোলপুর এই জায়গা থেকে প্রচুর ফোন কল, প্রচুর অনুরোধ, দিদি আপনি কবে আসবেন, তাদের জন্য এই সুখবরটা আমি জানিয়ে রাখি। মার্চের শেষ থেকে পুরো এপ্রিলটা কিন্তু দিদিকে আপনারা নর্থ বেঙ্গলে পেয়ে যাবেন। কবে কোথায় পাবেন তার জন্য আপনারা এখনও বুকিং নাম্বারে ফোন করে নাম বুক করাতে পারেন। তাছাড়াও আমি জানিয়ে দিই নেক্সট উইক কিন্তু ডেটটা ডিক্লেয়ার করে দেওয়া হবে দিদিকে কবে কোথাও পাচ্ছেন। দুর্গাপুর, শিলিগুড়ি, বহরমপুর, মালদা, কৃষ্ণনগর, বোলপুরে যারা দেখাতে চাইছেন তারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করে এখন থেকেই নামটি এনরোল করিয়ে নিন। কারণ হচ্ছে বহু দিনের অপেক্ষা, তো হয়তো বুকিং লাইনটা
ক্লোজ না হয়ে যায়, তাই কিন্তু আগাম আপনাদেরকে বলে দেওয়া। দিদি আলোচনা শুনতে তো ইচ্ছা করছে, কিন্তু অনেকের তো আবার তোমার থেকে প্রেডিকশন জেনে নিতে ইচ্ছা করছে, তাই বন্ধু এসে অপেক্ষা করছে। হ্যালো নমস্কার, কে আছেন সঙ্গে? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আপনি কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ জেলার বড়া থানার অন্তর্গত সাততলা গ্রাম থেকে। আচ্ছা, আপনি বলুন ছেলের ডেট অফ বার্থ। মেয়ে? হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ 20 জুলাই। 20 জুলাই 1990 সাল। 1990 রাত্রি 8টা 20। রাত্রি 8টা 20। হ্যালো, 20 জুলাই 1990 রাত্রি 8টা 20। জন্মস্থান কি মুর্শিদাবাদ পড়ছে? না, জন্মস্থান হচ্ছে আমার বরাকর। বরাকর? মেয়ের রাশি লগ্ন কিছু জানা আছে? রাশি লগ্ন তো জানি না সেরকম কিছু। আচ্ছা, 8টা 20টা কি? 8টা 20 না, রাত। রাত্রি? হ্যাঁ। এখন মেয়ের কি নিয়ে প্রশ্ন, ক্যারিয়ার নিয়ে জানবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, দিদি বলছি আপনি একটু রেসপন্স করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলছি, শুক্রবার ছিল? হ্যাঁ শুক্রবার ছিল। আচ্ছা, রাশি লগ্ন করাননি তো বোধহয় চার্ট? না না না, ওর হচ্ছে কুম্ভ লগ্ন। হ্যাঁ, কুম্ভ লগ্ন এবং আপনার মিথুন রাশি। মিথুন রাশি? হ্যাঁ, এবং আদ্রা নক্ষত্রে জন্মেছে, রাহুর নক্ষত্রে জন্মেছে। ঠিক আছে, রাহুর নক্ষত্রে জন্মেছে এবং ওর বর্তমানে কিন্তু শনির দশা শুরু হয়েছে 2015 সাল থেকে। ঠিক আছে। আচ্ছা একটা কথা বলুন তো, যে ওর জন্মস্থান কোথায় বললেন? বরাকর। আর আপনি এখন কোথা থেকে ফোন করছেন? আচ্ছা, ওর এখন শনির দশা শুরু হয়েছে 2015 সাল থেকে। তো আপনার কিন্তু দ্বাদশ লগ্ন, মেয়ের বিবাহিত জীবন কেমন চলছে? এবং জামাই কি অত্যন্ত অহংকারী? না অহংকারী নয়, মিশুকি সবার সঙ্গে। তাহলে জামাইয়ের একটা ইগোর সমস্যা আছে, হ্যাঁ, যেটা আপনার মেয়ে ফিল করে। হ্যাঁ আচ্ছা, এবং ও যতটা পরিমাণ মানে নিজেকে ডেভেলপ করতে চায়, ও কিন্তু সেই রকম পরিমাণ ডেভেলপমেন্ট ওর নেই আপনার জামাইয়ের। ঠিক আছে, অর্থনৈতিক একটা সমস্যা কিন্তু ওর লেগেই থাকে। হুম, আপনার জামাইয়ের কিন্তু, আপনার মেয়ের চার দেখে আপনার জামাইয়ের ব্যাপারে বলছি। এবং আপনার জামাই ব্যবসা করে নিশ্চয়ই? হুম, ব্যবসার জায়গাটা কিন্তু খুব একটা বেটার নেই। কিসের ব্যবসা করে আপনার জামাই? ও আপনার কি বলে রঙের দোকান আছে। কিসের? রঙের দোকান। রঙের দোকান? দেখুন, আপনার জামাই যে ব্যবসাটা একমাত্র হতে পারে সেটা হচ্ছে কোনো মিষ্টি খাদ্যদ্রব্য অথবা কোনো কাঠ। আচ্ছা ঠিক আছে, অথবা কোনো মেডিসিন। এই তিনটে গ্রাউন্ডে যদি উনি কাজ করেন তাহলে কিন্তু ওনার ইকোনমিক্যাল জায়গাটা অনেকটা ডেভেলপমেন্ট করবে, আপনার মেয়ের চার থেকে বললাম। হুম ঠিক আছে। এবং আপনার মেয়ের সাংসারিক জীবন মোটামুটি, খুব একটা যে খারাপ তা নয়, মোটামুটি ঠিক আছে। চলন সই, ঠিক আছে, একদম সঙ্গে থাকুন। এইবার যদি একটু সেই আলোচনায় ফিরে আসি যে আলোচনা দিয়ে আমরা শুরু করেছিলাম। দেখো, আমরা পঞ্চম ভাব থেকে সন্তানের জায়গা দেখি, আমাদের মহিলাদের ন্যাটাল চার্টে। পঞ্চম ভাবে সাবলর্ড, ধরো অনেকে বলেন, যেমন ট্র্যাডিশনালি বলা হয় পঞ্চমে কেতু থাকলে তার মিসক্যারেজ হয়ে যায়, পঞ্চমে রাহু থাকলে তার সন্তান আসতে চায় না, অনেক রকম শোনা যায়। কিন্তু কাসপাল সাবলর্ডের ভূমিকাটা কিন্তু আলাদা। পঞ্চমে কেতু আছে বা পঞ্চমে রাহু আছে, পঞ্চমে শনি আছে, বহু ক্লায়েন্টকে দেখেছি তারাও কিন্তু সন্তানের মা হয়েছেন। কী করে হয়েছেন এবং কেন এই বেসিক ধারণাটা ট্র্যাডিশনালে ভুল আমি বলবো? দেখুন, সাবলর্ড কিন্তু মেন ডিসাইডিং ফ্যাক্টর। যে কোনো হাউস কাসপালের সাবলর্ড হচ্ছে সেই হাউস ওরিয়েন্টেড ভাবগুলোকে আপনার ফল দেওয়ার জন্য দায়ী থাকে। তো পঞ্চম ভাবে সাবলর্ড যদি কোনো নেগেটিভ হাউস মানে পঞ্চমের দ্বাদশ ভাব ফোর্থ হাউসের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু সন্তান নিয়ে একটা প্রাথমিকভাবে ট্রাবল বলে দিই। এবং সেই সাবলর্ড যদি স্টারলর্ডের মাধ্যমে 2/11 কানেকশান দেয়,
বা সাবলর্ডের সাবলর্ডের মাধ্যমে যদি 2/11 কানেকশন দেয় তাহলে ইনিশিয়ালি প্রবলেমটা কিন্তু খুব একটা মারাত্মক হয় না। কিন্তু যেখানে পঞ্চমভাবে সাবলর্ড 1/6/10 কানেকশন দেবে, মানে লগ্নভাব, ষষ্ঠভাব এবং তার সঙ্গে তোমার ফোর্থ হাউস এবং টেন্থ হাউস এগুলোর সঙ্গে কানেকশন দেবে বা মিনিমাম দুটো হাউসের সঙ্গে কানেকশন দেবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বলা যায় যে তার সন্তান হবে না। ঠিক আছে, তাহলে আমরা দত্তক সন্তানের জায়গাটা কোথা থেকে পাবো? দেখো, পঞ্চমভাবে সাবলর্ডের সঙ্গে যদি 2/11 কানেকশন রইল বাট ফোর্থেরও কানেকশন রয়েছে, 2/11 কানেকশন রয়েছে মানে ফ্যামিলি রাইজিংয়ের জায়গা বা ফুলফিলমেন্ট অফ ডিজায়ারের জায়গায় কানেকশন রয়েছে, বাট সন্তানের নেগেটিভ হাউস যেটা পঞ্চমের দ্বাদশ বা ফোর্থের সঙ্গে কানেকশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এই দম্পতি বা এই মহিলাটি দম্পতি তখনই আসবে যখন তার হাজব্যান্ডের চার্টটা এই একইভাবে পারমিট করবে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এর কিন্তু একটা দত্তক সন্তানের সম্ভাবনা রয়েছে। কেন? যে 2/11 ফ্যামিলি রাইজিংয়ের জায়গাটা রয়েছে বাট নিজের সন্তান আসবে না, চতুর্থ ভাবটাকে দিয়ে নেগেশন করিয়ে দিল। তো এক্ষেত্রে কিন্তু আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমরা পরিষ্কারভাবে সেটা বুঝতে পারি। অনেকে আছেন যে সন্তান হচ্ছে না, বিয়ে হয়েছে 6 বছর, 8 বছর, 10 বছর, ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার কিছু করতে পারলেন না, তারপরে খপ্পরে গিয়ে পড়লেন ওই সব সাধুবাবাদের যে তারা প্রতিশ্রুতি মতো কাজ করে দেন। তো সেখানে দেখা গেল 2 বছর বাদে সন্তান আসলো, ওরা মনে করছেন যে সেই সন্তানের জন্য বোধহয় সেই সাধুবাবা বা যেই বাবা কাজ করেছেন তার জন্য বোধহয় সন্তান এসছে। কিন্তু আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতি যারা করে থাকি, যদি সন্তান আসার থাকে তাহলে কিন্তু আমরা টাইমিং অফ দ্য ইভেন্ট করে সেই সময়টাও বলে দেব যে আপনি 12 সালের ওই অমুক সময় কিন্তু আপনি সন্তান ধারণ করবেন এবং আপনার সুস্থ সন্তান জন্মাবে। এখানে ম্যাজিক্যাল কোনো পাওয়ার নেই, লেটে যেটা হয় সেটা কিন্তু তার জন্য দশা এবং অন্তর্দশা আমাদেরকে সেই দিক নির্ণয়টা করিয়ে দেয়। যেমন ধরুন চতুর্থভাবে কাসপাল সাবলর্ডের যদি দশা চলে বা দ্বাদশভাবের সাবলর্ডের দশা চলে যেখান থেকে কোনো পঞ্চমভাবের কানেকশনই নেই, তাহলে কিন্তু আপনি সন্তান পাবেন না। আর সন্তানের কারক গ্রহ হচ্ছে জুপিটার, সেই জুপিটারকেও আমরা দেখি, তবে আমাদের মেন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কাসপাল সাবলর্ড। প্ল্যানেট আছে পরবর্তীকালে, প্ল্যানেটের সিগনিফিকেশানটা কাসপাল সাবলর্ডের মাধ্যমে আসবে, কিন্তু মানে শুধুমাত্র অনলি জুপিটার দেখা গেল। অনেক সময় পঞ্চমভাবে বৃহস্পতি বসে আছে, সেই দম্পতির হয়তো, সেই ভদ্রমহিলার হয়তো কোনো সন্তানই হলো না। কেন হলো না? কারণ বৃহস্পতি বসে থেকে যদি বৃহস্পতি পিএস প্ল্যানেট হয়ে থাকে, মানে পজিশনালি স্ট্রং হয়ে থাকে, তার সাবলর্ড যদি চতুর্থ ভাবকে কোনো মতো কানেকশন দিয়ে থাকে, তাহলে কিন্তু তার সন্তান হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং এখানে এই সূক্ষ্ম বিচারটা একমাত্র কৃষ্ণমূর্তি পদ্ধতিতে সম্ভব। এখানে ম্যাজিক বা মিরাকেল কিছু নয়, এখানে কিন্তু জাস্ট ক্যালকুলেশন করে বলে দেওয়া সম্ভব যে আপনার আদেও কি সন্তান হবে, সন্তান না হলে আপনি কি করবেন, বা দত্তক সন্তান কি আপনার কপালে আছে, বা সেক্ষেত্রে আপনার কতটা সন্তান আসাটা আপনার জন্য কতটা মানে সৌভাগ্যপূর্ণ বা দুর্ভাগ্যপূর্ণ এটাও কিন্তু বলে দেওয়া সম্ভব। তো পুরুষদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা দেখা হয় 11 ভাব থেকে, তবে আমি যখন এই সন্তানের জায়গাটা বা বিয়ের জায়গাটা আসি তখনই বোধ চার দুটো চারটি কিন্তু আমরা ট্যালি করে দেখে নিই। তো এক্ষেত্রে কিন্তু মানে ধন্দে পড়ারও কোনো জায়গা নেই, আর ওই আপনার সাধু বাবা পাইয়ে দিল সেই জায়গাও কিন্তু কিছু নেই। আপনার যদি চতুর্থভাবে দশা চলে, লং টার্ম ধরুন রাহুর দশা চলছে, 16 বছর 18 বছর পর্যন্ত কিন্তু আপনি সন্তানহীন থাকতে পারেন। রাহু সাবলর যদি চতুর্থকে কানেকশন দেয় তাহলে আপনার কিন্তু সন্তানের মুখ দেখবেন না, কিন্তু রাহুর পরে ধরুন বৃহস্পতির দশা আসলো, তারপরে গিয়ে সেই বৃহস্পতি পঞ্চম ভাবকে কানেকশন করলো, 11 ভাবকে কানেকশন করলো, আপনি কিন্তু 18 বছর পরে হলেও কিন্তু সন্তান পেতে পারেন। তো সেখানে ম্যাজিক্যাল কোনো পাওয়ার নেই, এটা টোটালটাই ক্যালকুলেশন। আমার মানে ব্যক্তিগত মতামত হলো আপনার এই জায়গাগুলো বুঝুন। সামনের সপ্তাহে আমি এরকমই সুন্দর আরেকটা জীবনের আরেকটা ইভেন্ট নিয়ে আলোচনা করব। একদম, এটাই আমার বলার ছিল যে অনেক প্রশ্ন, অনেক উত্তর, অনেক অভিমান রয়েছে, এই মুহূর্তে আমাদের নেই যেটা সেটা সময়। আজকের মতো থামছি দিদি, আবারও সেই প্রতিশ্রুতি দিয়ে যে আবারও পরবর্তী ঠিক সময় ফোনে লাইভ অনুষ্ঠান, সোমবার বুধ আপনারা দিদিকে পেয়ে যান লাইভ অনুষ্ঠান, আর শুক্রবার মঙ্গলবার আপনারা অনুষ্ঠান দেখেন। ভালো থাকবেন, সকলে ভালো রাখবেন, নমস্কার।